প্রথমে জালি কাবাব বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে সিদ্ধ আলু এবং ডিম, লাগছে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ, অল্প একটু জয়িত্রী গুঁড়ো, জিরা গুঁড়ো, একটু চাট মশলা আর লাগছে কয়েকটা কিশমিস। প্রথমে একটি সুন্দর পরিষ্কার পাত্রে আমি এই ভাজি কাটার মেশিনে আলুটা সুন্দর করে কেটে কেটে নিব। বাসায় যে রেগুলার ভাজি কাটার মেশিনটা থাকে ওটা দিয়েই আপনারা সুন্দর করে এটা কেটে নেবেন, ঝুরি করে নেবেন। দেখুন খুব সুন্দর করে আলুর ঝুরিগুলো নিচে পড়ে যাচ্ছে, দেখুন সুন্দর ঝুরি হয়েছে। আলু কোনোভাবেই চটকিয়ে এই রেসিপিটি বানানো যাবে না। দেখুন সুন্দর আলু ঝুরি হয়ে গিয়েছে। এবার আমি সেম পদ্ধতিতেই ডিমের ঝুরিটা করে নিব। ডিম এবং আলু কোনোটাই চটকিয়ে নেওয়া যাবে না। দেখুন খুব সুন্দর করে ডিমের ঝুরিগুলো পড়ে যাচ্ছে নিচে, চটকিয়ে নিলে এটার একদম খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, জিনিসটা একেবারে পুরোটাই অন্যরকম হয়ে যাবে। সুন্দর ঝুরি হয়েছে। এবার আমি বাকি ডিমগুলো এভাবে করে নিব। আমার ডিমের এবং আলুর ঝুরি করা শেষ। এবার আমি এটার মধ্যে বাকি মিশ্রণগুলো দিয়ে দিব। লাগছে 2 পিস পাউরুটি। পাউরুটির সাইডের যে লাল অংশটুকু আছে ওগুলো আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিয়েছি, আপনারাও ওই লাল অংশটুকু দিবেন না, ছুরি দিয়ে কেটে ফেলে দিবেন। পাউরুটি দেবার আগে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে এটা ভিজিয়ে নরম করে নিয়েছি, আপনারাও একটুখানি পানি দিয়ে নরম করে দিবেন, তাহলে এটা সুবিধা হবে। আলু এবং ডিমের ঝুরির মধ্যে আমি এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটা চটকিয়ে নিব। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ইচ্ছে করলে আপনারা এখানে পাউরুটির পরিবর্তে বেসন ইউজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের বেসন কাঁচা দিলে গন্ধ লাগবে, হালকা করে ফ্রাই প্যানে একটু অল্প আঁচে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে বেসনটা যেন পুড়ে না যায়। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা পাউরুটির পিসগুলো ছোট ছোট টুকরো করে এই মিশ্রণটার মধ্যে দিয়ে চটকিয়ে নিব। আপনারা যখন বাসায় বানাবেন ডিম এবং আলুর কম বেশি পরিমাণের যখন আপনারা নেবেন কম বেশি পরিমাণ, তখন আপনারা এই উপকরণগুলোও কম বেশি করে নেবেন। এই যে দেখুন খুব সুন্দর করে আমি ডিম এবং আলুর মিশ্রণ পাউরুটির মিশ্রণ চটকিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে নিলাম, লবণ স্বাদ অনুযায়ী নেবেন এবং আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপটা করে নেবেন, আমি গোল শেপ করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিব। ভাজার আগে আমাদের ভাজার জন্য লাগছে ডিম। এই ডিমগুলো আমি ফেটিয়ে নিব হ্যান্ড বিটার দিয়ে অন্য একটা বাটিতে। এই ডিমের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে এই কাবাবগুলো ভাজব। এখানে ছোট্ট করে বলে নেই, আপনারা যখন এই ডিমটা রেডি করবেন ইচ্ছে করলে একটু গোলমরিচ দিতে পারেন। যারা ঝাল বেশি খান অবশ্যই তারাই দিবেন, যারা ঝাল কম খান তারা দিবেন না। আমি দেইনি, ছোট বাচ্চা বাসায় আছে ওরা খাবে, এই জন্য ঝাল বেশি হয়ে যাবে। চুলায় প্যান চাপিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে রেগুলার যে সয়াবিন অয়েল বাসায় ইউজ করি ওটাই দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এটার মধ্যে কাবাবগুলো একে একে দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ডিমের মিশ্রণের মধ্যে কাবাবগুলো চুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। জালি কাবাবের যে মেন ট্রিক্সটা সেটা হচ্ছে আপনি ডিমের মধ্যে হাতটা চুবিয়ে এইভাবে ঠিক ছড়িয়ে ছড়িয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন কাবাবের উপরে, চতুর্দিকে এটা সুন্দর ছড়িয়ে যাবে। এটাই হচ্ছে জালি কাবাবের মেন ট্রিক্স। আপনি গরুর মাংসের জালি কাবাব করুন আর আমার মতন এইভাবে ডিমের জালি কাবাব করুন, যে কোনো জালি কাবাবেই মেন ট্রিক্স হচ্ছে এটাই। তো একটা দিয়ে আমি দেখলাম
তেলটা ঠিক সুন্দরভাবে গরম হয়েছে, এবার বাকিগুলো আমি একে একে দিয়ে দিব। কাবাবগুলি ছাড়ার সময় খুবই সাবধান, যাতে হাতে না লাগে, হাতে ছেঁকা যাতে না লাগে, খুবই সাবধানে দিবেন। আমি যেভাবে দিচ্ছি ডিমের মিশ্রণটা ঠিক এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে দিবেন, এবং খুবই সাবধানে, বারবার যে কথাটা বলছি, এটা কিন্তু হাতে লাগে, একটু কষ্ট করে ধৈর্য ধরে দিবেন যাতে হাতে না লাগে। আপনার ইচ্ছে করলে এই ডিমে জালি কাবাবের মধ্যে পুদিনা পাতার কুচি বা ধনে পাতার কুচি দিতে পারেন, আমি দেইনি, বাচ্চারা খাবারের সময় খুবই দোষ ধরে, সত্যি কথা, যেটা এটা কেন দিয়েছো, ওটার স্মেল ভালো লাগে না, তো বাসায় যে ধরনের সবসময় যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওটা দিয়েই আমি করেছি, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। উপাসটা হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি, খুবই লো হিটে অল্প পরিমাণে আস্তে আস্তে করে ভেজে নেবেন, একপাশ সোনালি হয়ে গেলে আরেকপাশ ভেজে নেবেন। এই দেখুন, আমি প্রথম যেটা দিয়েছিলাম ওটা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো উঠিয়ে নিব। প্রথম যে কাবাবগুলো দিয়েছিলাম আমার ওগুলো হয়ে গিয়েছে, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওগুলো উঠিয়ে নিয়ে আমি নতুন করে আবার দিচ্ছি, ঠিক যেভাবে ডিমের মিশ্রণগুলো দিচ্ছিলাম আগে, এভাবে ঠিক ওভাবেই এখনও দিচ্ছি। এটাই হচ্ছে আপনাদেরকে আমি বলেছি জালি কাবাবের মেন ট্রিক্স। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানতে যাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। এই কাবাবটিতে ইচ্ছে করলে আপনারা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন, ঝাল বেশি খেতে চাইলে, আমি দেইনি, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই পাশগুলো সুন্দর গোল্ডেন রং হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি এই পাশটাও, এগুলো আমি আস্তে আস্তে ধুয়ে নিব। খুবই লো হিটে ভাজবেন, একেবারে লো না আবার বেশি হাই ফ্লেমও না। একটু ধৈর্য নিয়ে ডিমটা এভাবে দিতে হবে, চমৎকার ক্রিস্পি হয়, আপনারা খেলেই বুঝতে পারবেন, আশা করি বাসায় বানিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে জানাবেন কেমন হলো। ইচ্ছে করলে আপনারা এই জালি কাবাবটি পোলাওয়ের সাথেও খেতে পারেন, আমার বাচ্চা পোলাওয়ের সাথেও মাঝে মধ্যে খায়। বিকেলে নাস্তায় তো সসের সাথে, চায়ের সাথে এই ডিমের জালি কাবাবটি খুবই মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। এই যে দেখুন মাশাল্লাহ, আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। আমার এই ছোট্ট রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার পাশে থাকবেন আপনারা ইনশাল্লাহ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকাটা জরুরি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।